আসসালামু আলাইকুম। কমেন্ট মার্কেটিং, এই টার্মটা আপনারা কয়জন শুনছেন? আমি মোটামুটি আরও বেশ কিছু বছর আগে যখন এই বিষয়টা আমার মাথায় আসে, আমি ভাবছিলাম যে কমেন্ট মার্কেটিং এই টার্মটা আমি নিজে বানাইতেছি, কিন্তু পরে যখন গুগলে সার্চ করলাম তখন দেখি না রে ভাই, আরও 2-3 বছর আগেই শুরু হয়ে গেছে কমেন্ট মার্কেটিং। ঠিক আছে, তো যাই হোক, কমেন্ট মার্কেটিং আমার ব্যক্তিগত যে থিওরিটা আছে সেটা শেয়ার করি, এরপর না হয় প্রফেশনাল যে থিওরিগুলো আছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আমি যেগুলো কাজে লাগাইতে পারছি কমেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা বলি। এখন মূলত হচ্ছে গিয়ে আমরা তো ব্র্যান্ডিং করবো, হ্যাঁ, আমার যে পেজটা আছে, আপনার যে পেজটা আছে, আপনার ড্রেসের হোক, কেকের আইটেম হোক, বেবি আইটেম হোক, স্মার্ট ওয়াচ হোক, গ্যাজেট হোক, যেটাই হোক, আপনার ব্র্যান্ডটাকে ফুটে তুলবেন। এখন কমেন্ট মার্কেটিং হচ্ছে দুই রকম হবে, এক হচ্ছে কি আপনার পেজে যারা কমেন্ট করবে সেটা, একটা হচ্ছে কি আপনি অন্য জায়গায় যে কমেন্টটা করবেন। এখন আপনি যেই পেজটা বুস্ট করবেন, ঠিক আছে, এই বুস্ট করা পেজে পোস্টে কিন্তু অনেক লাইক আসবে, রাইট? এখন সেই কমেন্টগুলো যে আসবে বুস্ট করা পোস্টে, সেই কমেন্টে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে হবে। এখন মার্কেটিংটা কি মানে ব্র্যান্ডিং করবেন, তো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে, প্রত্যেকটা পোস্টে সরি প্রত্যেকটা কমেন্টে যখন রিপ্লাই দিবেন আপনি, তখন একদম এক নম্বর হচ্ছে গিয়ে যারা আপনাকে কমেন্ট করেছে তারা অ্যাটলিস্ট স্যাটিসফাই হবে, যাক এই একটা পেজ যারা কিনা কমেন্ট করার সাথে সাথেই এরা রিপ্লাই দিচ্ছে, এটা খুব খুশি হবে তারা, হ্যাঁ, এবং তাদের অনেকেই সাথে সাথে ইনবক্সে চলে আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে এবং অনেকে গালাগালি দিবে, তো যারা গালাগালি দিবে ওইটা সাথে সাথে আপনি ডিলিট করে ফেলাবেন, ডিলিট করবেন, স্প্যাম বক্সে ফেলাই দেবেন, যাই করেন। কিন্তু অনেকে দেখবে নেগেটিভ কমেন্ট করবে, দাম নিয়ে কমেন্ট করবে, এমন যে কমেন্ট যে আপনাদের কোম্পানি ভালো না, ওই কোম্পানি ভালো, হ্যান ত্যান, এগুলো কিন্তু ভুলেও ডিলিট করবেন না, এগুলো রেখে দিবেন। এগুলোতে হচ্ছে কমেন্টের রিপ্লাই দিবেন, এত সুন্দর করে রিপ্লাই দিবেন ক্রিয়েটিভভাবে, এবং কয়েকটি ইমোশন অ্যাড করতে পারেন, হয় হিউমার অর্থাৎ ফানি মজার, ঠিক আছে, মানে একটা জোকস তৈরি হবে, অথবা 2 নম্বর সার্কাস্টিক, সার্কাস্টিক রিপ্লাই কখন দেবেন, যদি আপনার কাস্টমার যারা আছে তারা একটু শিক্ষিত লেভেলের হয়, পর্শ শ্রেণীর হয়, বড়লোক গোছের হয়, তাহলে সার্কাস্টিক বিষয়টা কী অর্থাৎ আপনি যে কমেন্টটা করবেন যেটা বলবেন, মনে করে বলতেছেন যে কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কী করো, সে দেখতেছে আপনি টেবিলে বসে পড়তেছেন, হ্যাঁ, সে জিজ্ঞেস করলো, তার আপনি কী রিপ্লাই দেন সময়, না আমি খাচ্ছি, আমি নাচতেছি, এটা বলেন না, তো এটা কিন্তু সার্কাস্টিক একটা রিপ্লাই, সবাই দেখতে পারতেছে আপনি নাচতেছেন না, সুতরাং কিন্তু আপনি বলতেছেন আপনি নাচতেছেন, তাই না? এখন সে যদি বলে কই ভাই তুমি তো নাচতেছ না, মিথ্যা কথা বললা কেন, সে এটা বলবে না, কারণ সে নিজেই হামক হয়ে গেল, সে দেখতেছে যে আপনি পড়তেছেন, জিজ্ঞেস তো করার কিছু নাই যে কী করো, তাই না? তো এই হচ্ছে কি বিষয়টাকে বলে সার্কাস্টিক। তো এটা আবার অনেকেই বুঝবে না, স্পেশালি বাংলাদেশের মানুষ, তো আপনাকে আপনার টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে যে কারা। আচ্ছা, সার্কাস্টিক গেল, হিউমার গেল, আছে ইমোশনাল, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি আপনার কাস্টমারকে কীভাবে সার্ভ করতেছেন সেই অনুযায়ী রিপ্লাইটা দিবেন। তো বেসিক্যালি আমরা হিউমারটাকে অ্যাপ্রোচ করি বেশি, হিউমার অনুযায়ী রিপ্লাই দিই। এখন খুব কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে গিয়ে কেয়ারফুল বলতে কি মানে আপনার রিপ্লাইটা এত জোসভাবে দিবেন, এত সুন্দরভাবে দিবেন যে শুধুমাত্র আপনার মানে আপনার পোস্টের যারা কমেন্ট করে আজে বাজে অথবা নেগেটিভ, সেখানে কমেন্টে রিপ্লাই এই পেজ কী দেয় এটা দেখার জন্য মানুষ আসবে, সে কমেন্ট পড়ার জন্য অনেকে মুখিয়ে বসে থাকবে, আগ্রহ নিয়ে বসে থাকবে যে দেখি এরা কী রিপ্লাইটা দিতেছে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু মারাত্মক একটা ব্র্যান্ডিং, তবে ডিপেন্ড করবে আপনি আবার নেগেটিভভাবে চলে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে আপনার ব্র্যান্ডের জন্য। এটাগুলো এক সাইড। দ্বিতীয় হচ্ছে গিয়ে অ্যাজ এ পেজ আপনি কিন্তু অন্য পেজে কমেন্ট করতে পারতেছেন আপনার পেজ থেকে, তো সেখানে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেই রিলেটেড যারা সেলিব্রিটি আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তাদের পেজে ইনবক্সে সরি তাদের পেজে পোস্টে আপনি কী কমেন্ট করতেছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি সেই একই হিউমার বলেন, বিভিন্ন কিছু বলেন, সেটা অ্যাড করে যখন আপনি কমেন্টটা করবেন, আপনার কমেন্টে যখন হাজার হাজার লাইক যেন পড়ে, এরকম হতে হবে কমেন্টটা, কমেন্টের প্রথম লাইনেই 5 লাইনটা মেরে দিবেন, ঠিক আছে। অথবা আপনি তাহসানকে দেখলেন, আপনি গ্যাজেটের শপ আছে, তাহসানের হাতে ঘড়ি আছে, আপনি একটা চমৎকার কমেন্ট করলেন, কমেন্টের মাধ্যমে যেন সেই ঘড়িটা ফোকাস পায় এবং বলতে পারেন যে আপনার শপে এরকম ঘড়ি আছে, এর থেকে ভালো ঘড়ি আছে, হ্যান ত্যান। তো টেকনিকটা দেখেন, এগুলো হচ্ছে কি পুরো ফ্রিতে,
ফ্রিতে এবং খুব ভালোভাবে একটা মার্কেটিং হয়। মার্কেটিং বলতে পুরো ব্র্যান্ডিংটা যেটা বোঝাতে চাচ্ছি, এর কারণে আপনার বেশ কিছু লয়াল কাস্টমার তৈরি হবে এবং অনেকের মাথায় পুরো মুখস্থ হয়ে যাবে আপনার নাম। সত্যি কথা বলতে কি, একটা ব্যবসায় 500 থেকে 1,000 মানুষ যদি আপনার লয়াল থাকে তাহলে এনাফ, আপনি একটা মানে সংসার চালানোর জন্য যথেষ্ট। আর যদি আপনি অনেক বড় হতে চান তাহলে তো আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। তো এরকম একটা অ্যামাউন্ট যখন আপনি ধরতে পারবেন তখন তো এরাই ছড়াই দেবে বাকিদেরকে, তাই না? তো এই যে মার্কেটিং যেটা বললাম কমেন্টের মাধ্যমে, এটা মিস করবেন না, এটা কন্টিনিউ রাখবেন, এটা খুবই ভালো একটা জিনিস, ট্রাই করে দিতে পারেন। আমাদের যে বেকার অনলাইন শপ পেজ ছিল এটা অনেকগুলো পোস্ট ডিলিট করা হয়েছে বেশ কিছু কারণে, হারালাল এবং হারামের বেশ কিছু নির্বাচন আমরা এখন করি যা আগে করতাম না। তো নাহলে আমি দেখাতে পারতাম সরাসরি এক্সাম্পলগুলো যে কমেন্টগুলোর কারণে আমাদের মানে কতটা রিচ তৈরি হয়েছিল। তো যাই হোক, আমাদের আরও পেজ আছে, তাছাড়া আপনারা বেশ কিছু এরকম পেজ দেখতে পারবেন যারা কিনা চমৎকার চমৎকার কমেন্টের রিপ্লাই দেয়। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।